আমরা নির্বাচনের মাঠ, আমাদের এখন বোঝানো আছে, জনগণ আমাদের সাথে আছে, আজকে সমাগম নাই প্রমাণিত হয়েছে যে বাগেরহাটের মাটি আছে সে সময় দেশে দীর্ঘতম কোন রকম কোন কাজ হয়নি, হয়েছে? তারপরে 91 সালে বিএনপি সরকার আসে, তার পরবর্তীতে তখনও তারা দেশে কোনো কাজ করতে পারেনি। আজকে রাস্তাঘাট বলেন, সুযোগ সুবিধা বলেন, ভাতা থেকে নিয়ে শুরু করে সর্ব সেবা আজকে মাননীয় প্রধানমন্ত্রী জন্মেছে শেখ হাসিনা জনগণের কাছে পৌঁছে, যার জন্য আজকে জনগণের সংস্কৃতি আজকে এখানে আমাদের অবস্থান আছে, আমাদের দলের সাথে দলের জনগণের সম্পৃক্ত আজকে। তার পরবর্তীতে আপনারা দেখেছেন আমাদের দেশে গণতান্ত্রিক স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, আমাদের নিজেদের সিদ্ধান্ত আমরা নিজেই নিব, সেটা কোনো বিদেশি শক্তি আমাদের জন্য স্বাধীনতা বজায় রাখতে, সার্বভৌমত্ব বজায় রাখতে আমাদের এই বাগেরহাটের তাদের উচিত ছিল এক সালে যে অত্যাচার করেছিল তারা বাংলাদেশের জনগণের, তাদের উচিত ছিল জনগণের কাছে সে হাতে পায় ধরা, অক্টোবর মাসে এই খুলনায় আসবেন সমাবেশ ডাক নিয়েছেন, আমরা এখনো ডেট পাইনি, সেই সমাবেশ সে সমাবেশের আগে আমিও এসে থাকবো, সম্বন্ধে প্রস্তুতি যা নিতে হয় আমরা নিব, এবং সেই সমাবেশে আমাদের রেকর্ড ভেঙে আমরা বাগেরহাট থেকে সেখানে আমাদের কর্মী সমর্থন, এই সহযোগিতাটা আপনারা আমাদের করবেন, আপনারা আমাদের কাছে যদি কোনো সময় কিছু দিয়েছেন আমরা না কখনো বলি, হয়তো চেষ্টা করেছি করতে অনেক সময় পারি, সবকিছু সবসময় করার সুযোগ হয়তো পাইনি, অনেকে অনেক কিছু হয়তো করে দিতে পারে, কিন্তু আপনাদের কোনো সময় ক্ষতি চাইনি, আপনাদের ক্ষতি করিনি, তাই জন্য আমি আশা করব এ ভারতীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমাদের যতটুকু করা দরকার যা করা দরকার আমরা করব, করে আমাদের এই সমাবেশে আমাদের ফেলে আমাদের এখান থেকে এখনই ভুল হয় না, কিন্তু সেই প্রস্তুতি আমরা নিব, আমরা প্রস্তুতি নিব, আমাদের এখানে জেলা আওয়ামী সভাপতি আপনার ওখানে কথা, আমাদের জেলা আওয়ামী সেক্রেটারি আছে, যেখানে নির্দেশ বলাবে আমরা আমাদের সম্মেলন বসিয়ে আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা সেখানে আমাদের কর্মসংস্থান
আপনারা আছেন এখানে, চেয়ারম্যানরা আছেন, আছে ওখানে।